এটা হচ্ছিল আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, যেটা কিনা প্ল্যান করা হয়েছে। আমি এইটা দিয়ে ক্লিন করব, বেডরুমে যাওয়া যাক। তাকে ব্লক করছি, তোমরা জানো সুরজ আসে না, আর মাসি একটুখানি তাড়াতাড়ি চলে আসে, তো মাসি এসে যা ঘরের কাজ ছিল সেগুলো করে দিয়ে চলে গেছে। আজকে একটুখানি আমি এক্সট্রা ক্লিন করব, কিছু লন্ড্রি করার আছে যেরকম ইউজুয়ালি সানডে হয়। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকে আমি রান্নাও করব। কি রান্না করবো একটু টাইমের মধ্যে তোমাদের বলছি। আচ্ছা বলেই দিচ্ছি, আজকে ভেটকি মাছের পাতুরি করবো, কারণ কয়েকটা মাছ তো সেদিন রাখাই ছিল, তো সেটা দিয়ে আজকে পাতুরিও রান্না করবো। তো এখন আগে বেডরুমটাকে ক্লিন করে নিই। বেডরুমে না সকাল সকাল পর্দাগুলো খোলা যায় না, মানে সকাল সকাল খোলা যায়, যে 10:30-11টা বেজে যায় তারপরে একদমই খোলা যায় না। এত ভয়ঙ্কর রোদ্দুর থাকে না, পুরো গা হাত পা জ্বলে যায়, আর ঘরটাও প্রচণ্ড গরম হয়ে যায়। তো যেই 11টার মতন বেজে যায় আমরা এই পর্দাগুলোকে দিয়ে রাখি, আবার বিকেলবেলা ধরো 5-6টার মধ্যে খুলে দিই। খুব সুন্দর হাওয়াও আসে আর পাখিরাও ঘুরে বেড়ায়। ভোরবেলায় না এখানে খুব সুন্দর, মানে পাখিরা এসে বসে, পাখির আওয়াজ শুনতে পাবে, চড়াই পাখি, টিয়া পাখি, পায়রা সব থাকে। আর ভোরবেলা পুরো এনভায়রনমেন্টটাও অন্যরকম থাকে, খুব ভালো হাওয়া দেয়। বাট ওই 10:00-11:00 হতে হতে খুব একটা রোদ্দুরও এসে যায়, তারপরে মানে এই ঘরটা, ওই রুমটা যেটা, বেডরুম যেটা, সেটা মারাত্মক গরম হয়ে যায়। গরমকালে তো মানে টেকা যায় না, এত গরম হয়ে যায়। এখন মাছটাকে বার করে রেখে দেবো, দেখতেই পাচ্ছ এরকম বরফ মতন হয়ে যায়। কি করি বলতো, জল দিয়ে চুবিয়ে রেখে দিই 2 ঘন্টা, তারপরে রান্না বান্না করি, নালে এত শক্ত থাকে যে হয় না। তো এটা রেখে দিচ্ছি, আজকে কি খাবো আমরা? ফিশ পাতুরি। পাতুরি খাবো আজকে আমরা। তোমরা সবাই জানো যে আমার ঘর বাড়ি পরিষ্কার করতে, ডেকোরেট করতে কতটাই ভালো লাগে। তো রিসেন্টলি আমি এটা পারচেজ করেছি, এটা হচ্ছে আগারো স্পট ক্লিনার। দেখতেই পারো এত সুন্দর সোফা আছে, আর এমন কালারের সোফা না যে মানে প্রত্যেক সময় ভয় লাগে যে এই কিছু একটা না পড়ে যায়, কিছু একটা রং না চটে যায়, বা কিছু পরে মনে হয় না দাগ না লেগে যায়। এনিওয়েজ এটা দিয়ে আছে হচ্ছে দুটো অ্যাটাচমেন্ট, এরকম টাইপের অ্যাটাচমেন্ট আছে। আজকে আমি ফার্স্ট ক্লিন করা শুরু করবো হচ্ছিল বেডের থেকে। আমাদের যে মানে মানে বেডরুমে যে বেডটা আছে না, সেটার উপরে এরকম কুশন টাইপ ফিনিশ আছে, ওখানে না প্রচন্ড পরিমাণ ময়লা জমে যায়। আমি হাজার চেষ্টা করেও যদি এরকম পরিষ্কার করা মানে করতে যাই না, হয় না। তো আজকে আমি এইটা দিয়ে ক্লিন করবো। তো বেডরুমে যাওয়া যাক। এখানে দেখে নাও, এমন টাইপের এরকম ছোট 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 ডাস্ট টাইপ জমে গেছে না, যে এগুলো যতই আমি এরকম ভাবে ঝাড়ি বা কিছু করি পুরো একদম পারফেক্ট হয়ে না, পরিষ্কার হয় না। তো এইটাকে পুরোপুরি ভাবে পরিষ্কার করার জন্য আজকে আমি এইটাকে ইউজ করবো, মানে স্পট ক্লিনারটাকে ইউজ করে নেবো। তো দেখতেই পারো এটা খুবই ছোট অ্যান্ড পোর্টেবল একটা জিনিস, এখানে একটা সুইচ আছে, এখানে দেখতে পাবে এখানে একটা সুইচ আছে, তো সেটাকে প্রেস করে দেবো অ্যান্ড তারপর ক্লিনিং স্টার্ট করবো। দেখে নাও তোমরা, একদম টিপ টপ ক্লিন হয়ে গেছে। এইসব জায়গায় যে ধুলো জমেছিল পুরো মনে হচ্ছে নতুন জাস্ট শোরুম থেকে বার করে নিয়ে আসলাম, এতটাই ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। ওয়েট ক্লিনিং এর সময় এই পাশে হচ্ছে হলো মানে ভালো জল দিতে হয়, পরিষ্কার জল দিতে হয়, এই পাশে যত ময়লা থাকবে সেটা কালেক্ট হয়ে যাবে। অমিত বলছে দাঁড়া রিয়াঙ্কা, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, এখানে একটা না ওয়াটার মানে জল আর লিকুইড একটুবার দেখিয়ে দিচ্ছি কোথা থেকে বার করেছি। হ্যাঁ, ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে সাইডে দুটো আছে, একটাতে ডাস্ট পার্টিকেল জমে, একটাতে জল রাখতে হবে, বেসিক্যালি ওয়েট ওয়াশিং এর জন্য এটা। অমিত এখন এটার মধ্যে জল ভরে নিচ্ছে, অমিত এবার এর মধ্যে লিকুইডটা দিয়ে দিচ্ছে, এবার এটা পুরো মিক্স হয়ে যাবে তারপর ওয়াশ হবে। এই দেখো এখানে জল ভরে দিয়েছি, লিকুইডও দিয়ে দিয়েছি, এবার এটাকে এখানে ফিক্স করতে হয়। কি করে ফিক্স করতে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা, এই জায়গাটা নিয়ে জাস্ট এরকম ভাবে বসিয়ে দিতে হবে, এটা আওয়াজ হবে, জল বেরোবে এখান থেকে, আর এখান দিয়ে ক্লিন করবে। এই যেটা আছে এটাকে টিপে ওপর থেকে প্রেস করলে এটা বেরিয়ে আছে, তাহলে নতুন অ্যাটাচমেন্ট লাগানো যাবে। আগের দিন আমরা বন্ধু বান্ধব মিলে খাচ্ছিলাম, তখন একটুখানি সস পড়ে গেছিল এটাতে, আর এটার ফ্যাব্রিকটাও তোমরা দেখে নাও পুরো সোফার মতনই, আর যেরকম আমাদের খাটের পেছনটা ছিল সেই একই সেম ফ্যাব্রিকে। তো এটা এখন ক্লিন করে নেবো, চলো শুরু করো। দেখে নিতে পারো
দেখো দাগটা কিন্তু পুরোপুরি ভাবে উঠে গেছে। এইটা কিন্তু দাগ না, হ্যাঁ এটা একটুখানি পুড়ে গেছিল একদিন, আমি ক্যান্ডেল জ্বালাতে গিয়ে এখানটা একটুখানি ড্রপ করে দিয়েছিলাম বলে পুড়ে গেছিল। বাট দাগটা তোমরা দেখে নাও পুরোপুরি ভাবে পরিষ্কার হয়ে গেছে, শুধু একটু টাইম নিতে হবে শুকানোর জন্য, শুকিয়ে গেলে পুরো আবার ব্যাক টু নর্মাল হয়ে যাবে। এইটার সাথে না একটা থার্ড অ্যাটাচমেন্টও আসে, এরকম হচ্ছিল এটা দেখতে। এটা কি করে, হেল্প করে তোমাদেরকে এটাকে ক্লিন করতে। একবার তোমাদের খুলেও দেখিয়ে দিচ্ছি সো দ্যাট তোমরা বেটার বুঝতে পারো। এইটাকে রিমুভ করে নিলাম, নিয়ে এইটা জাস্ট এরকমভাবে ফিক্স করে দিতে হবে। এটা আমি অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিয়েছি, এরকমভাবে লাগাতে হয়। লাগানোর পরে আমি এটাকে অন করে দেবো, এটা কিন্তু অটো ক্লিন করে দেবে। পরিষ্কার হয়ে যাওয়ার পর এইটাতে সব ডার্ট অ্যান্ড ডার্টি ওয়াটার কালেক্ট হয়ে গেছে, মানে বেসিক্যালি যে ইম্পিউরিটিসগুলো ছিল সেগুলো এটার মধ্যে কালেক্ট হয়ে যায়। এটাকে তোমাদের ধুয়ে নিতে হবে, একবার পরিষ্কার করে নিয়ে এটাকে। মানে ক্লিন করা খুব ইজি, এই জিনিসটাকে এরকম ঘোরাতে হয়, হ্যাঁ ঘোরালে এটা খুলে যায়। তারপর এটাকে এরকম টান দিয়ে বার করে নাও, বার করার পর এর মধ্যে সব ডার্ট ওয়াটার আছে সেগুলো সব এরকম ফেলে দিতে হবে। দেখে নাও যা যা ময়লা জমেছে সেটাকে ফেলে দিতে হবে, আর জল দিয়ে জাস্ট ধুয়ে নিতে হবে। এটাকে নরমালি ওয়াটার দিয়ে ধুয়ে না তাহলেই হয়ে যাবে। তারটা আছে সেটা পেছনে কিন্তু এইভাবে র‍্যাপ করে রাখা যায়, তো খুবই ইজি টু ইউজ, খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি সেটাকে চেক আউট করতে পারো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথাও ঘুরতে যেতে চলেছি। তো লাস্ট আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে হলো আমি আমি দার্জিলিংয়ে গেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ সো রিল্যাক্সিং, এত মজা করেছিলাম, প্লাস ব্লগগুলো তোমাদের এত ভালো লেগেছিলো, আমারও পার্সোনালি ব্লগগুলো বানিয়ে খুব ভালো লেগেছিলো। অনেকদিন হয়ে গেছে কোথাও ট্র্যাভেল করা হয়নি, ও না দার্জিলিংয়ে লাস্ট যাইনি, তারপর পুরীতেও গেছিলাম। বাট হ্যাঁ দু তিন মাস হয়ে গেছে কোথাও যাওয়া হয়নি, প্লাস এই দু তিন মাস সো হেক্টিক, কি হয়েছে কি না হয়েছে কি লাইফে চলেছে মোটামুটি তোমরা জানো। অ্যান্ড আমি একটা ভেবেছি যে একটা কিউএনএও করবো, সেখানে টুকটাক জিনিস তোমাদের সাথে শেয়ারও করা আছে। বাট অ্যাজ অফ নাও আই এম ইন আ ভেরি হ্যাপি মুড, এটা হচ্ছিল আমাদের অ্যানিভার্সারি ট্রিপ যেটা কিনা প্ল্যান করা হয়েছে। কোথায় যাচ্ছি, উই আর গোয়িং টু গোয়া। ইনিশিয়ালি প্ল্যানটা ছিল যে কেরালায় যাবো, দেন তারপরে সেটা একটুখানি চেঞ্জ হয়ে এখন ফাইনালাইজ হয়েছে, এখন না মানে কিছুদিন আগেই ফাইনালাইজ হয়েছে কি we are going to Goa, but there is a twist. Twist ta ki tumra vlog ta dekhte thako jante parbe. ওকে চেঞ্জ অফ প্ল্যান, আজকে ভেটকি মাছের পাতুরি আমরা করবো না, আমরা সেটা মঙ্গলবার দিন বা বুধবার দিন করে খাবো। অমিত বলছে যে না আজকে ভেটকি মাছের পাতুরি খাবো না আমরা। কি খাবো অমিত আজকে, কি খাবো এখন? আমরা শুধু ফ্রাইড রাইস খেয়েছি। হ্যাঁ অ্যাকচুয়ালি কালকে এত ভালো হয়ে গেছে না, এত সিম্পল প্রসেস ছিল, আমি অলরেডি এখানে ভাত করে নিয়েছিলাম যে ভাত করা হয়ে গেছে আর পাতুরি করবো গরম গরম খেয়ে নেবো। অমিত বলছে না দরকার নেই, ভাতটা দিয়ে আমরা ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে নিই, গুড আইডিয়া, চল। অমিত তোমাদের একটা জিনিস দেখাতে চাই, দেখাও দেখাও, বিচারা নস্টালজিক হয়ে গেছে, বলছে রিয়াঙ্কা দেখ এখান থেকে আমি উঠেছি, আসতে কর আবার গিয়ে হয়ে যাবে। আরে হ্যাঁ এটা দেখতে পাচ্ছ, এরকম হচ্ছে হলো ওই কেটেল টাইপের রাইস কুকার যেটাকে না বলে, তার মধ্যে এরকম পেঁয়াজ শিয়াজ সব কেটে এরকম ভাবে চিকেন রান্না করছে। এটা মানে এমনি একটা রিল এসে ওড়িয়েতে যেটা স্টোরিতেও শেয়ার করেছে। কেন অমিত এটা কি ব্যাপার বল? আমরা যখন প্রথম পিজিতে থাকতাম, যখন পুনেতে প্রথম আসি, হ্যাঁ তখন তো খাবার পেতাম না বাড়ি, খাবার বাইরে খেতে হতো, তখন এই রাইস কুকার ছিল। তো প্রথম আমি এরকম ট্রাই করি, প্রথমে প্রথম দিন মনে আছে আমার এখনো ভাত করেছিলাম আর তারপর ডিম সিদ্ধ করেছিলাম, ডিম সিদ্ধ তেল দিয়ে মেখে খেয়েছিলাম, তারপরে আস্তে আস্তে মাংস মাছ ডাল সবই। আমি তো পিজিতে থেকে হোস্টেলে হোস্টেল বসে পিজি তারপরে এই ফ্ল্যাট এগুলো থেকে থেকে রান্না করতে একদম এক্সপার্ট হয়ে গেছে, তাই না? বুঝছো না, আমি এটা বলছি ছেলে বাইরে থেকে না এরকম এরকম ভাবে যারা রান্না করতে পারে এরকম ভাবে ইলেকট্রিক কেটলে রান্না করে খেতাম, সেটাই ভাবছি। কি আমার লং ওয়ে, হ্যাঁ নস্টালজিক লাগছে। আমাদের এটা হচ্ছিল গ্রুপ, ঠিক আছে, মানে আমাদের সব বন্ধু পাঁচ বন্ধুদের এটা গ্রুপ, এখানে সত্যম লিখেছে দেখো আই 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 হ্যাভ স্টার্টেড ব্লগিং বাট আই ফরগট টু ব্লগ ইয়েস্টারডে, ক্যান আই এডিট র্যান্ডম ক্লিপস ইনটু ইট, উইল আই মেক মানি। কি ব্লগ করেছে ভগবান জানে, এখানে আমার অমিত রিয়াক্ট করছে, কি যে বলে সত্যম এক একদিন এক এক কথা বলে শুনছিস? বলছে ব্লগ নেই কালকে করতে ভুলে গেছে, কে সত্যম কাল ব্লগ করা ভুল গে তোকে কে ব্লগার বানাও গে মুশকিল 1 মিনিট কাটিয়ে।
এক মিনিট কা তো মিনি ব্লগ ডাল দে ভাই। একদম ব্লগ করবে বলে কিন্তু হাসি পাচ্ছে না, হাসি পাচ্ছে ও যেভাবে কথাগুলো বলে শুনলেই হাসি পেয়ে যায়। আমি ব্লগ করেগে ফির মেরা মিলিয়ন মে সাবস্ক্রাইবার হয়ে যায়গা ইয়ো ইয়ো, এমন এমন করে না যে দেখলেই হাসি পেয়ে যায়। তোমরা যদি লাস্ট আমাদের ওই ব্লগটা দেখে দেখো যেখানে আমি এসেছিলাম কলকাতা থেকে অমিতা সত্যম আমাকে আনতে গেছে, ওখানে সারাটা ভিডিওতে ও কিছু চটরপটর চটরপটর করে যাচ্ছে, সেগুলো এবার আমি এডিটে বসেছি করতে, তখন আমার নিজেরই দেখে হাসি পাচ্ছিল। তো সত্যমই তো ভেরি ফানি গাই, যখন ও কিছু বলে আমাদের সবার হাসি পেয়ে যায়, কারণ ও এমনভাবে বলে না যে মানে হয় যে হাসি পেয়েই যায়। কি বলছিস অমিত, তাই না? এমন একটা কথা বলে না, সেটা শুনে আমরা হাসতে হাসতে পুরো গড়াগড়ি খাই। সত্যি সত্যি যদি ও ব্লগিং চ্যানেল শুরু করে তাহলে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন যাই গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, তারপরে অমিতের স্পেশাল যে লাঞ্চটা বানিয়েছে ফ্রাইড রাইস, আমাদের এগ ফ্রাইড রাইস, সেটা আমরা মিলে খাবো। আর কি করবো, শার্ক ট্যাঙ্ক দেখবো। আমি রেডি হয়ে গেছি, এখন আমি অমিতের ওখানে বেরাচ্ছি। দু তিনটা জিনিস করার ছিল, এক তো হচ্ছিল ওর জন্য চেয়ার দেখতে যাবো, জানি না আজকে ও যাবে কি যাবে না। অমিত আজকে চেয়ার দেখতে যাবি? আজকে যেতে পারি না, যেতে পারি। আচ্ছা, তো ওর জানো তোমরা সেদিন তোমরা ব্লগে দেখেছিলে চেয়ারটা ভেঙে পড়ে গেছিল, তারপর থেকে ও নর্মাল যে প্লাস্টিকের চেয়ারটা আছে না সেটা ইউজ করছে। ওরা করতে করতে এত কোমরে ব্যথা বেড়ে গেছে যে এবার তারপর চেয়ার না কিনে ডাক্তার দেখাতে হবে এরকম একটা অবস্থা হয়ে গেছে। অফিস চেয়ারটা ওর কিনতেই হবে। সেকেন্ডলি হচ্ছে ওর কাকু কাকিমা ওকে যে টাকাটা দিয়েছিল অ্যানিভার্সারিতে সেটাও কিছু কিনে নিতে, যেহেতু আমরা গোয়া যাচ্ছি, তো ও বললো যে কিছু একটা এখনই কিনে নেবে, কারণ অনলাইন অর্ডার দিলে আসবেও না, তো অফলাইন স্টোরে গিয়ে কিনে নেবো। আর তারপরে আমাদের যে চাঙ্গু মাঙ্গু গ্যাং আছে ওদের সাথেও দেখা করার আছে, যেহেতু আজকে সানডে তো একটুখানি ফান ডে টাইপ অ্যান্ড রিল্যাক্স টাইপই চলে। তো যাই হোক, রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। এই দেখো অমিত, ফাইনালি আমি যে পারফিউমটাকে দিয়েছি সেটা খুলে আজকে লাগিয়ে যায়। ওয়াও, এই শার্টটাও আজকে পরেছে, ভালো লাগছে। আমি বলছি অতটা ভালো লাগেও লাগছে না, আমার তো ভালোই লাগছে, আমার কুল লাগছে তোকে দেখতে। রিয়াঙ্কা, তোমাদের বলে দিচ্ছি আমাদের গোয়া ট্রিপ হচ্ছে, গোয়া ট্রিপ নেক্সট উইকেন্ডে হবে, তো উই আর ভেরি এক্সাইটেড। এখন ওই জন্যই টুকটাক শপিং করতে যাবো, আমার কিছু নিয়ে রিয়াঙ্কার অনেক কিছু আছে, বাট আমার আমার শুধু শার্ট শার্ট শার্ট, আর আমার মনে হচ্ছে এবার আমাকে একটা টি শার্ট ফিশার্ট কেনা উচিত বা হাফ স্লিভ শার্ট কেনা উচিত, তো ওগুলো খোঁজা শুরু করছি। যা পাবো এই কদিনের মধ্যে সেটাই নিয়ে নেবো, অত বেশি হাপা কিছু নেই, তিন দিনের ব্যাপার। বাস বাস সব বুকিং শেষ, এবার আমরা যাচ্ছি মলে, ওখানে আজকে কিছু টুকটাক শপিং করবো। পৌঁছে গেছি ফিনিক্স মলে, আজকে তো সানডে, হালকা একটু ভিড় আছে বাট খুব বেশিও ভিড় নেই। তো যাই হোক, যেটা নিতে এসেছি মানে আমাদের জন্য যে টি শার্টটা নিতে এসেছি বা আমরা দুজনে জুতো দেখবো সেটা এখন দেখে নাও। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, অমিত আর আমি অনেকেই অনেকেই না, আমরা দুজনে মিলে অনেক কটা আইটেমে একটু চেক আউট করলাম। আমার একটা শার্টটা খুব পছন্দ হয়েছিল পিঙ্ক কালার, আমি ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলাম, কিন্তু সেটা সাইজ পেলাম না। অমিত একটা টি শার্ট পছন্দ হয়েছিল, আমি টি শার্ট নিয়ে নিয়েছি একটা। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, অলরেডি সংকেত সত্যমের পাশে এসে গেছে, যেখানে ওরা সবসময় আড্ডা মারে সেখানে চলে এসে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো এখন ওদের সাথে দেখা করতে যাচ্ছি। অমিত, আমাদেরকে বলে দিয়েছি, সবাইকে বলে দিয়েছি যে আমরা গোয়ায় যাচ্ছি, বাট মানে এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ টাইপ, কিন্তু দেয়ার ইজ আ টুইস্ট। টুইস্টটা কি তুই বলবি নাকি কে বলবে? তুই বল না, আমি বলবো নাকি তুই বল নাকি বাদবাকি লোকেরা বলবে? টুইস্ট বাদবাকি লোকেরা বলবে। ক্যা বোল অমিত আর সত্যম একটুখানি কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে, এখানে আমি আর সত্যম বসে আছি, আমরা ক্যা করে
তোমাদের সকালবেলা বলেছিলাম দেয়ার ইজ আ টুইস্ট, তো আমি আর অমিত ফার্স্টলি ডিসাইড করেছিলাম যে কেরালায় যাবো, তারপর দেখছিলাম যে বাজেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপর আমরা শিফট করলাম যে না ঠিক আছে, মাথা হাত দিয়ে বসে আছে, তো তারপর আমরা শিফট করলাম যে না ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি একটা ভালো জায়গায় যাই, ঘুরে আসি, একটু রিল্যাক্স করে আসি। তো তারপরে ফাইনালি আমরা ডিসাইড করলাম কোথায় যাবো, গোয়ায় যাবো। এবার যেহেতু পুনে থেকে গোয়া একদমই কাছে, মানে লিটারালি মানে ওভারনাইট বাসে করে আমরা যেতে পারি, তো তারপরে আমরা পাঁচজন মিলেই যাবো, আমি অমিত সংকেত সত্তম শ্বেতা, আমরা পাঁচজনের যে গ্রুপটা আছে আমরা সবাই মিলে গোয়ায় যাচ্ছি। অ্যান্ড এটা আমাদের ফার্স্ট ট্রিপ টুগেদার, আমরা এর আগে কোনদিনও ট্রিপে যাইনি, টুকটাক মানে ওয়ান ডে ট্রিপে গেছি, যে আমরা তো মুম্বাই গেলাম চলে আসলাম, জলদি সোনা হ্যাঁ গরম হ্যাঁ। সবকিছু উল্টো পাল্টা হয়ে যায় আমাদের, তো আমরা সবাই মিলে গোয়া যাচ্ছি, আমরা একা যাচ্ছি না, আমরা পাঁচজন মিলে যাচ্ছি, আমি রিয়াঙ্কা সংকেত শ্বেতা সত্যম। এখন যাই হোক এটাই ফাইনাল ডিসিশন যে আমাদের, যে আমরা সবাই মিলে একসাথে গোয়া যাচ্ছি, আমাদের অ্যাজ এ গ্রুপ, আমাদের এই গ্রুপের সাথে ফার্স্ট ট্রিপ হচ্ছে, তো উই আর ভেরি এক্সাইটেড, হোপফুলি সব ভালো হবে, সব এনজয় করতে পারবো, মস্তি করবো, তোমরাও দেখতে পারবে সেটা, প্লাস শপিং ফপিং এর জন্যই করা হচ্ছে। তো এখন যাওয়া যাক, তাহলে আমরা বাড়ি যাচ্ছি, আর কালকের থেকে সব এই গোয়া রিলেটেড যত জিনিসপত্র আছে সব প্ল্যানিং প্লটিং, কবে কোথায় যাবো, কি যাবো না, কোন ক্যাফেতে যাবো, কি ড্রেস পরবো, কি না করবো, সব করবো। নর্থ গোয়াতে যদি কোনো ভালো সাজেশন থাকে তোমাদের প্লিজ জানিও, যদি সাউথ গোয়াতে কিছু থাকে সেটাও জানিও, আমরা ডেফিনেটলি তোমাদের কমেন্ট সেকশন, আমাদের কমেন্ট সেকশন চেক করবো তোমাদের কমেন্টস গুলো, আর যদি পারি সেখানে আমরা যাবো, আমার বাড়ি যাই। আমাদের গাড়িতে পেডিগ্রি ছিল তো ওদেরকে দিয়ে দিলাম, মানে আজকে প্যাকেটটা শেষ হয়ে গেছে, যেটা করবো সেটা হচ্ছে যখন গোয়া যাবো তখন একটা প্যাকেট অর্ডার করে আমাদের যে এখানে একজন ভাইয়া আছে যে ওদেরকে দেয়, যখন আমরা কলকাতা চলে যাই ওদেরকে দেয়, তো ওনার কাছে রেখে দিয়ে যাবো, পাঁচ দিন উনিই ওদেরকে খাবার দিয়ে দেবে, খাবার না পেলে ওরা পাগল হয়ে যাবে। And that is it guys, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম, ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড আই এম সুপার ডুপার এক্সাইটেড তোমাদের সাথে গোয়ার ব্লগ শেয়ার করার জন্য, এটা আমার আমি তো ফার্স্ট টাইম যে আমরা একসাথে গোয়াতে যাচ্ছি, সো ভেরি এক্সাইটেড, প্লাস আমরা সব বন্ধুরা মিলেও যাচ্ছি, সো ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট অ্যাজ ওয়েল, তো ওদেরকে বলে দিলাম কিছু সাজেশন থাকলে ডেফিনেটলি জানিও, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখাবে নেক্সট ব্লগে, টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, বাই।